আকাড়া মুদির দেশে আমার নবীরে ওর দেশের পুরোহিত, ওর দেশের এক ব্রাহ্মণ, ওর দেশের এক ব্রাহ্মণ, সে আমার নবীরে গালি দিয়ে বলে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। আকাড়া মোদি, আমরা কোন ধর্মের পর আঘাত করতে চাই না। আমরা জানি তোমাদের সরস্বতী পূজায় যে কালী আছে, কালী এই কালী স্বামীর যে প্যাডের উপরে পাড়া দিয়া কল্লাটা কাইটা জিব্বা বাইর করে দিছিল কালী, লজ্জায় যে এটা কার মাথা কাটলাম। আমরা জানি, বলি না সে তো সমস্ত দেবতার কালিমা, সে কাটতে কাটতে যুদ্ধ করতে করতে তাগো কিতাবের লেখা, এটা আমাগো কোরআন হাদিসের কথা, আমার মগাটা। আমরা জানি আপনার সেই কালীর পূজা করেন, আমরা বলি না কিছু, কথা বলেন না কেন? আপনাকে রাধা কৃষ্ণ আপন ভাগ্না, রাধার আপন ভাগ্না হলো কৃষ্ণ। সারা জীবন মামিরে লইয়া বিয়া সারা মামার কাছে পরকিয়া করে বাগায় নিয়া বনে বনে বাসি বাজায় মামির লে সারা জীবন জেনা করলো, জীবনে আমরা কারো কাছে বলি না। সেটা আপনাকে দেবতা কিচ্ছু বলি না, ধর্মে আঘাত করি না, কথা বলে না কেন? এর চাইতে মারাত্মক তথ্য আমরা জানি, সেটা কি জানেন? আমি বলবো চাচা মুদি, এটাও আমরা জানি, কি জানি জানেন? আপনাকে পূজা মণ্ডপ পবিত্র হয় বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না, কারণ আপনাকে কালীর ওই যে গণেশের ওই সূত্রে ওই মাটি দিতে হয়। কোনোদিনও বলি না, আপনাদের ধর্মে আঘাত লাগবে, কিন্তু আমার নবীকে নিয়ে যখন কথা বলেছেন এই জবান বন্ধ রাখা যাবে না, কথা জোরে বলতে হবে। আমার নবীকে নিয়ে যেই কথা বলো, যেই দেশেই বলো, যেই কথা বলবো আর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, কল্লা উড়ে দিব, কে কে রাজি আসলে কিন্তু হাত তুলে দেখায় না। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে? কয়টা বন্ধু চলবে? না এটা মিথ্যা কথা, আপনার সারা রাত শুনবেন না, আমিও সারা রাত ওই অস করব, শুধু এতটুকু কথা বলবো দুনিয়ার সব অপমান মেনে নিব, আমার নবীর অপমান মেনে নিব না। রাজি আছেন না? তবে একটা শর্তে আপনাদের সাথে আমি শর্তি হইয়া ওয়াজ করবো, শর্তটা হলো যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, কেন আমি ইলিয়াস রহমান যে এই এলাকায় আর আসি নাই, এই যে এসাসাই যাক, আর আর বাই রে ভাই হে যাক না, এসাসারে বহাই দিল, আরে বাপ চাষাকে সমস্যা থাকতে পারে না, যুবক উঠলে ওরা টাইনে ধরবা। আর এই ওয়াজ করছিলাম প্রধান অতিথি সব গাজীপুর বাওয়ালে ওয়াজ করতেছি, তিন দিন টাইম আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে, সুরা ইউসুফের তাফসির করতেছি, কেবল ইউসুফের কুয়ায় নামাইছি, বালতিটা ফেলছি উডা মুখে ডাকে, এর ভিতরে দেহি এক যুবক উঠে হাঁটা দিছে, সাসাই দর্শন লুঙ্গি টেনে সাই না লুঙ্গি ও গেছে খুইলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার গেছে বাইরে, কি যে বিপদে পড়ছি, সাসাই টানে নিচের দিকে ওটানে এমনি এমনি টানে সাসাই, ওরে বহা করাই সারছে, বহর পর আমি কইতেছি ও যেন উঠতে না পারে, আল্লাহ আকবার বললেন না, আল্লাহর কি মর্জি ওই টান খাইয়া আর কে উঠে না, কিন্তু এক সাসার পোষা ভাই আধা ঘন্টা আগে ওই যে দাড়িতে মিন্দি লাগানো যেরকম ভাইজান ওই রকম এক সাসা,
আধা ঘন্টাকে পোষা পাইছে, মাঘ মাসে শীতের দিন ধরে আর রাখতে পারতেছে না। চাষা চিন্তা করে ঘুরে বসে টান খামু কি করা যায়। এখন যদি খেরের মধ্যে মারি, আসতে মারলে মারতে পারি, কিন্তু পোষ্যপ তো গড়াই আর একজনের পিছনে যে করবে, ও তো কইব চার পানি এলে করতে গরম খেয়ে আর এক ঝামেলা, কি করবো না করবো টেনশন করতেছে বেড়ায়। মনে হয় পরে সাইপা না রাখতে পাইরা চায় না বুদ্ধি বাইর করে, কিন্তু আধা ঘন্টা আগে সাফা জিনিস না, স্যার স্যারাই উঠছে যখনই স্যার স্যারাই উঠছে বা এক ডিজিটাল পোলায় কয় সাসা আওয়াজ কি হে কলকল আওয়াজ কি হে হে কষ্ট কথা কষ্ট কথা কষ্ট মুইতে দিছে যে হাতি বের সুত থাক বেটা সুত থাক ওই ডিজিটাল পোলায় কি আর সুত থাকে রে বাপ ও লাভ দিয়ে খারাইয়ে কয় সাসা মুজে দিছে সাসা মাইরে দিছে দশ মিনিট আমার মাঠ খাতে খাবারদার ওঠার চেষ্টা আজকে করি না। আল্লাহ হপর বলেন তো নরে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো এক এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নরসিংদীর অ্যাকশন ঠিক আছে তো এবার আর উঠার চেষ্টা করেন না এক 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 শূন্য আমি আর ওয়াজ করো উপরে গেলে 15-20 মিনিট এরপর ইনশাল্লাহ আপনি যাবেন আমিও যাব শুধু একটা কথা শুনতে চাই এই জমিনের মালিককে ওই মালিক যদি একজনের ক্ষেত্রে এই কথাটা বলে থাকে পৃথিবীর কোন মানুষের ক্ষেত্রে এই কথা আল্লাহ বলে নাই আমি আয়াত খান আবার পড়ছি وإنك لعلى خلق عظيم আমি সৃষ্টির মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি সে হলো তোদের প্রিয় নবী। এই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে ইনশাল্লাহ বলেন আমাকে দরখাস্ত লাগে নাই। এই যে আমার সাস বাজানরা কি সুন্দর বসে আছে পাকা দাঁড়িয়ে নিয়ে, আপনি জানেন বাবা আপনাদেরকে আমার নবী সর্বপ্রথম নবীর সামনে বসাইয়া ওয়াজ করবে জোরে 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 কিয়ামতের মাঠে যখন আপনারা নবীর সামনে বইয়া ওয়াজ শুনবেন আজকে যারা আমার সামনে বইয়া ওয়াজ শুনতেছেন আমার নবী থাকবে প্রধান অতিথি আমার আল্লাহ থাকবে সভাপতি দুনিয়ার সব নবী থাকবে বিশেষ অতিথি। আল্লাহ মনে একটা ওয়াজের মাজমার ভিতরে দাঁড়ায় বলবেন এক একজন নবী করে এক একজন ওয়াজ করে তো সব নবী তো ওয়াজ করবেন সবার ভাষা থাকবে আরবি আল্লাহর ভাষা আরবি কোরআনের ভাষা আরবি এখন তার এক এক নবীর ভাষা আগে ছিল মুসা নবীর ভাষা ছিল ইব্রানি ভাষা আমার জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা জানের ভাষা ছিল ইব্রানির ভাষা সুরিয়ানি ভাষা তারপরে আদম আলাইহিস সালামের ভাষা ছিলেন সুরিয়ানি ভাষা কোন ভাষা চলবে না বাংলাদেশি ইংরেজি ফার্সি কোনটা চলবে না সবার ভাষা হয়ে যাবে আরবি কি আর কি ভাষা হয়ে যাবে তা আরবি তো কোরআন শরীফে আমার আল্লাহ নাজিল করছে তামার আল্লাহ বলবেন সব নবীরে বলবে কোরআন শরীফ তো ওয়াজ কর আজকে যেরকম কোরআন শরীফ পড়লে আপনারা অর্থ বুঝেন না যারা মাদ্রাসায় না পড়ছেন কিন্তু ওই সময় আপনারা পড়লেই বুঝবেন অর্থ আরো জোরে কর আমি বাংলা ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝেন না ঠিক আরবি আয়াত পড়লেই আপনি অর্থ বুঝতে পারবেন সৌদি আরবের মতো এই যে সৌদি আরবের মানুষ দেখবেন ইমাম সাহেব যখন জাহান্নামের বয়ে জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে নামাজের মধ্যে তারা খত খত করে কাঁদতে থাকে দেখছেন না যারা হজে গেছেন কারণ তারা অর্থ বুঝে বজন রে আমার রব যখন এক একজন নবীকে বলবে ওয়াজ করেন আমার আল্লাহর ভাষা আরবি নবীর ভাষা আরবি আমার নবীর ভাষা আরবি কোরআনের ভাষা আরবি এই আরবি ভাষায় সব নবীর কোরআন তেলাওয়াত করবে বাবা এক এক নবীর ওয়াজ কোরআন থেকে শুনিয়া শরীরের মধ্যে বাবা এত জওক আর শক পয়দা হবে এত প্রেম লাগা যাবে সুবহানাল্লাহ
নবীদের প্রতি ভালোবাসা এত বাড়বে যেটা আমি আপনাদের কোন ভাষায় বুঝাইতে পারবো না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী কোরআনের ভাষা দিয়ে ওয়াজ করবে বাবা। সর্বশেষ আমার আল্লাহ যখন বলবে কোরআন যার পরে নাজল হয়েছে তার ভাষায় শুনবে না, তার জবান থেকে কি শুনবে না, যখনই আমার নবী বাজান আপনারা উলামা একরাম জানেন যখনই আমার নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বাজান কোন দিলটা নরম করবেন, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ দিয়া নবীর কথা শুনে এক ফোঁটা পানি পড়বে ওই চোখ দিয়া মৃত্যুর আগে একবার হলেও নবীর দেখতে পারবেন গো বাবা। একটু কষ্ট করে আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আমার আলেম ভাইরা আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যেন কিয়ামতের মাঠে আমার নবীর সামনে বসে ওয়াজ শুনতে পারি। আমার নবী যখন তেলাওয়াত করবেন ইয়াসিন সাথে সাথে ইয়াসিন বলার সাথে ঠোঁট দুটা একটু ফাঁক হয়, মাহফিলের মাঝখান থেকে একটা পাগলা লাভ দিয়ে দাঁড়ায় যাবে। 1,24,000 পয়গম্বর মতান্তরে সবাই সবাই দেখি ওয়াজ করার সময় তাদের গাল বড় দাঁত, কিন্তু একজনের যার পরে কোরআন নাজিল হয়েছে তার গালে দাঁত নাই কেন? আলহামদুলিল্লাহ বলেন না উত্তরে আসবে ওহুদের মাঠে সেই ভাঙা দাঁত দুইটা উম্মতের জন্য রেখে দিয়েছে, ভাঙা দাঁত অবস্থায় নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই জন্য নিয়েছে যেন উম্মত কে ভাঙা দাঁত দিয়া কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইতে পারে। ভাইজান আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই জমিনের মালিককে, আমার নবী উহুদের মাঠে দান মোবারক শহীদ হওয়ার পরে জীবনে কোনোদিন হাড্ডি চাবাই আর খেতে পারে নাই, এই মানুষটা কি চরিত্রহীন হতে পারে? এই মানুষটা কি কোনোদিন চরিত্রহীন হতে পারে? এই মানুষটার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো পিরিত থাকতে পারে না। সে চাই না, সে মানবতার দুশ্মন, আলেমদের দুশ্মন, নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো পিরিত থাকতে পারে না। শুধু আপনাদের ক্ষেত্রে তারস করব, আমার নবী জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে নাই, কথা বলেন। আবু জেহেল আমার নবীর একবার দুইবার মারে নাই, বহুতবার মেরেছে মাসকে জিন্দগিতে, বহুতবার নবীর থাপ্পড় মেরেছে। জীবনে কোনোদিন আমার নবী আবু জেহেলকে পাল্টা আক্রমণ করে নাই। বদরের মাঠে যখন আবু জেহেলের কল্লা ডাকে, কল্লাকে যখন আনা হইল রসুলের সামনে, তখন আমার নবী আফসোস করতেছিলেন, আহারে এই চেহারাটা মাক্কী জিন্দিগিতে কত মজা করে দেখতাম, আজকে সেই চেহারাটা তোমরা নিয়ে আসছো, আমার যদিও শান্তি লাগতেছে যে সবচেয়ে বড় শয়তানকে তোমরা মেরে ফেলেছো, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই লোকটা একদিন না একদিন আমারে কোলে নিয়েছে। আল্লাহ আকবার জোরে বলতে পারলেন, আমি জন্মের পরে এই লোকটা আমারে বাবার মতো আদর করেছে। শুধু তাই না, মাক্কী জিন্দেগিতে আমি নবুয়তের আগ পর্যন্ত আলামিন খেতাব এই লোকটাই দিয়েছে। দুনিয়া সব মেনে নিব, আমার নবীরে কেউ গালি দিলে এটা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। আর জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকাবেন, ঘাটটা কোনো দিকে ঘুরাবেন না, যতদিন বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। উঠান হাত, উঠান, উঠান, উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আর জোরে বলেন আমিন। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছেন না?
আমি মোনাজাত করার আগ পর্যন্ত একটা লোক মাঠ ছাড়বেন না, বলেন তো ইনশাল্লাহ। আল্লাহ ওয়াজ কেবল আরম্ভ করছি, তোমার পাগল গুলা কি সুন্দর ওয়াদা দিছে, মোনাজাত না করে উঠবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলে যাবেন। শুধু আমার দিক তাকাবেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আপনারা ইউটিউবে শুনছেন মায়ের ওয়াজটা আমি বেশি করি, শুনছেন না? কেন করি জানেন? আমার 12 বছর বয়সে আমার জনম দুঃখিনী মা আমার সাইরা কবর চলে গেছে, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা, যেই জমিনে ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, বাংলাদেশের অতিথিও অলি অলিকুল শিরোমণি যিনি ঘুমিয়েছে ওইখানে আমার মাও ঘুমিয়েছে। আমার নানা শ্রীন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র, আল্লাহু আকবার বলেন। আমার মায়ের শেষ একটা ওয়াদা, যুবক ভাই তোর পাও দিলা ধরছি, শুধু আমার দিক তাকায় থাকবি। আমার মায়ের শেষ একটা ওয়াদা ছিলেন এইরকম, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না।